সবাইকে আমন্ত্রণ চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি জুবাইর আহমেদ শুরুতে জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন বাসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবাবগঞ্জে আলোচনা সভা এবং নবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বলেন পক্ষ যদি ইসলাম ধর্মকে দিয়ে রাজনৈতিক তাকে চাই জবাব দেওয়া হবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনকে সঞ্চালনায় ব্যাপী চলা মানববন্ধনে আরো বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিল সুলতানা রুমা সচিব নেতা ড গোলাম রাব্বানি কৃষক লীগ নেতা মুশফিকুর রহমান টিটু সহ বিকালে সরকারি কলেজের শহীদ মিনারে এ আয়োজন করে বাসদ চাপাই নবাবগঞ্জ জেলা শাখা চাপাইনবগঞ্জ জেলা শাখা বাসদের আহ্বায়ক কানাই চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন নওয়া জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল আলী আশ্রাব জজশিপ ও ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন নিষ্পত্তিকৃত মামলার আলামত ধ্বংস করা হয়েছে শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আদালতের নির্দেশে আদালত প্রাঙ্গনে সব মাদকদ্রব্য ধ্বংস করা হয় কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান জেলার পাঁচ থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময় মাদক সহ এসব মালামাল জব্দ করে বিচারাধীন মামলার নমুনা আলামত হিসাবে রেখেছিল আলামত ধ্বংস কার্যক্রমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আদিব আলী পুলিশ সুপার এ এইচ এম আব্দুল রাকিব বিপিএম পিপিএমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মদক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান সরকার সহ অন্যান্যরা আর এখানে শেষ করছি চাপাই নবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ চেনাতে আমাদের ফোন করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ নিয়মিত চাপাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল